গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই সাথে রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে শেয়ার করে নিচ্ছি কালী পুজো স্পেশাল রেস্টুরেন্টের স্বাদে এগ রোল। এই পুজোর সময় তো আমরা প্রত্যেকেই বাইরের খাবার খেয়ে থাকি, তো এগ রোল যদি এইভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ হবে। তো এই এগ রোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, এখানে যতটা পরিমাণ লাগবে ময়দা, ডিম, তিন রকমের সস নিয়েছি, নিয়েছি গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, এখানে বাদাম ভেজে রেখেছি, আর কিছু স্যালাড আমি কেটে নিয়েছি এইভাবে, শশা, গাজর, পেঁয়াজ, বিট আর লঙ্কা কুচানো। তো সবার প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা ভালো করে চেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, ওই 1/2 টিস্পুন মতন, দিয়ে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আগে একটুখানি মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি তেল, এখানে রাইস ব্র্যান অয়েল আমি ইউজ করছি, ওই 2 টিস্পুন মতন দিয়ে দিলাম ময়ানের জন্য, দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। আর আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি একটু চিনি দিয়েছি, তাতে কি হবে রোলটা একটু মচমচে হবে, আর ময়ান বেশি দিলেও একটু মচমচে হয়। তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি, এইবার প্রয়োজন অনুযায়ী জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। আমি একবারে দেব না, আমি অল্প অল্প করে জল দিয়ে যেরম যেরম লাগবে সেইভাবে কিন্তু মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটা ডো রেডি করে নেব, খুব টাইট ডো হবে না, যেরকম লুচির ডো হয় সেই রকম আমি মেখে নিলাম। এইবার এই ডোটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম, দেখুন ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমি 4টে লেচি বের করে নিচ্ছি, আমি 4টে রোল বানাবো, তার জন্য 4টে লেচি বের করে নিচ্ছি। আপনারা যে কটা বানাবেন সেই রকম অনুপাতে লেচি কেটে নেবেন। আর এইভাবে লেচি কাটলে প্রত্যেকটা লেচি অর্থাৎ গোলা কিন্তু সমান হয়। এইবার লেচিগুলো আমি বেলে নেব, তার জন্য তেল ইউজ করছি আমি, তো একটু মোটা করে বেলে নিচ্ছি দেখুন প্রথমে। আর আমার গলার খুবই সমস্যা হচ্ছে কথা বলতে, কিছু ভুল ত্রুটি হলে আপনারা একটু মার্জনা করবেন, মানে বারবার গলা ঠিক হচ্ছে একবার ভেঙে যাচ্ছে, এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকছে। তো দেখুন একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এইভাবে দুপাশ মুড়িয়ে এইভাবে চৌকো করে মুড়িয়ে নিলাম। ঠিক সেম প্রসেসে আবারও একটা তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। এইভাবে রোলের পরোটা রেডি করলে কিন্তু রোলে খুব সুন্দর একটা লেয়ার আসে, আর খেতেও কিন্তু খুবই মচমচে হয়। তো এইভাবে আমি সবকটা রেডি করে নিচ্ছি। তো সবকটা রেডি করে নিয়েছি, এইবার আমি যেরকম রোলের আকার হয় গোল সেইভাবে আমি বেলে নিচ্ছি, দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে আসবে। তো এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিচ্ছি। এইবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে বেলে রাখা পরোটাগুলো আমি প্রত্যেকটা আগে একটুখানি সেকে নেব, তাহলে কি হয় ঝটপট রোলগুলো কিন্তু রেডি করে নেওয়া যাবে। তো এইভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে পরোটাগুলোকে সেকে নিলাম। এইবার পরোটাগুলোকে আমি রেডি করে নেব, তার জন্য তাওয়াতে আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে নিলাম, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা করে পরোটা এইভাবে ভালো করে 2 পিঠ খুব সুন্দর করে আমি সেকে নেব বা ফ্রাই করে নেব। আর ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেছি দেখুন, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দর করে পরোটাতে বোঝা যাচ্ছে, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। তো ফাইনালি পরোটাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ডিম দিয়ে দিচ্ছি, ডিমের মধ্যে সামান্য লবণ একটু দিয়েছিলাম, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার ডিমটাকে ভালো করে পরোটার উপরে স্প্রেড করে দিচ্ছি দেখুন। এবার 2টো স্প্যাচুলার সাহায্যে আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি, এইভাবে উল্টে দিলাম, দেখুন একটা পিঠ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আরও একটু তেল দিয়ে দিলাম, তেল দেওয়াতে কী হবে খুব সুন্দর করে ডিমটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা কিন্তু রেডি করে নেব বন্ধুরা। আর পুজো আচ্ছা দিনে তো আমরা বাইরে এইরকম রোল মোগলাই খেয়েই থাকি, তো রেস্টুরেন্টের স্বাদে যদি বাড়িতে এইভাবে আমরা রোল রেডি করে নিতে পারি তাহলে কিন্তু বাইরে থেকে আর কিনতে হবে না। তো আপনারা দেখে নিলেন, একটা পরোটা কিন্তু আমি রেডি করে নিলাম, এবার আরও একটা রেডি করে নিচ্ছি।
তো রোলের বেসটাকে রেডি করে নেওয়ার পাশাপাশি আমি সমস্ত স্যালাড ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেখুন, খুব ভালো করে একটা বাটির মধ্যে মিশিয়ে রেখে দিলাম। তো রোলের বেসটা এবার আমি নিয়ে নিয়েছি, অর্থাৎ ডিম পরোটাটা। এইবার এর মধ্যে আমি যে মিক্সড স্যালাডটা রেডি করে রেখেছিলাম সেই স্যালাডটা দিয়ে দিলাম, যতটা লাগবে ততটা পরিমাণ দিয়ে দিচ্ছি। দেখুন, তার পাশাপাশি কিছু জিনিস দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো, আর বিট লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণটা অবশ্য করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা বাদাম, যেটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম টমেটো সস বা টমেটো ক্যাচাপ, যতটা লাগবে ততটা। আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, এটা অবশ্যই দিতে হবে, এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে রোলে। এইবার একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, বাটার পেপারটা আমার ঘরেই ছিল, আর কীভাবে বানাতে হয় সেই রেসিপিও কিন্তু, অর্থাৎ মেথডটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি লিঙ্কটা শেয়ার করে দেব। তো দেখুন, ভালো করে মুড়িয়ে রোলটাকে আমি রেডি করে নিলাম। তো ঝটপট কিন্তু রোল রেডি হয়ে গেল। ঠিক সেম প্রসেসে আমি আবারও একটা রেডি করে নিলাম। তো বন্ধুরা, আপনারা দেখুন আমি রেডি করে নিয়েছি, এবার এগুলোকে সার্ভ করব। আজকের রেসিপি কালী পুজো স্পেশাল রেস্টুরেন্টের স্বাদে এগ রোল আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।